এই ভিডিওতে আমরা ডব্লু এ টেস্ট পেপারের শেড নম্বর পাঁচের এসে কিগুলো আলোচনা করব প্রথম কোশ্চেন দেখো রেগুলেটরি উৎসেচক বলতে কি বোঝো এটি একটি বিশেষ ধরনের উৎসেচক যা বিভিন্ন বিপাকীয় সংকেত বুঝতে পারে এবং প্রয়োজন মতো বিপাক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে তাদের রেগুলেটরি উৎসেচক তো ভাষার মধ্যে আছে রেগুলেটরি যেমন আমরা পাখার রেগুলেটর ইউজ করি পাখাকে স্পিড বাড়াতে কমাতে তেমনি এই উৎসেচক বিভিন্ন বিপাক হার বাড়াতে ও কমাতে নিয়ন্ত্রণ করে এটুকু মনে রাখলেই হবে দু নম্বর কোশ্চেন আছে দেখো দুটি পিত্তলবণের নাম লেখো সোডিয়াম গ্লাইকোলেট আর সোডিয়াম টরোকোলেট আর দুটি পিত্তরঞ্জক হলে বিলি ও বিলিভারডিন এর সঙ্গে আসলে ইউরিমিয়া কাকে বলে রক্তে অস্বাভাবিক পরিমাণে ইউরিয়া বেড়ে গেলে তাকে ইউরিমিয়া বলে তিন নম্বর কোশ্চেন ডি অ্যামিনেশান কী যে পদ্ধতিতে ডি অ্যামিনেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলক অপসারিত হয় তাকে ডি অ্যামিনেশন বলে পরে কোশ্চেন দেখো খাদ্যের ক্যালোরি মাপার যন্ত্রের নাম বোম ক্যালোরিমিটার এই সি কোথা থেকে ক্ষরিত হয় পাকস্থলীর অক্সেন্টিক কোষ থেকে পাঁচ নম্বর কোশ্চান পথ্যের উদ্দেশ্য কি পথ্যের উদ্দেশ্য কি এক নম্বর পথ্য দেহের স্বাভাবিক উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে দেহের অনাক্রমতা গড়ে তুলতে সাহায্য করে ওই সঙ্গে আছে দেখো সম্পূর্ণ নিয়ন্ত্রিত পথ্য কী যেসব রোগীরা কঠিন খাদ্য চিবিয়ে খেতে অক্ষম বা খেতে পারে না তাদের যে পথ্য দেওয়া হয় তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রিত পথ্য বলে ছ নম্বর প্রশ্নে ভেগান কী ভেগান কি যে সমস্ত ব্যক্তিরা সমস্ত ধরনের প্রাণীজ খাদ্য বর্জন করে কি দুধ পর্যন্ত খায় না তাদের ভেগানস বলে মানে সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দুধ মাছ মাংস এরা কিছুই খায় না সাত নম্বর প্রশ্নে দেখো হর্সমোকিং কী হর্সমোকিং একটি মাছ সংরক্ষণের একটি পদ্ধতি এক্ষেত্রে উষ্ণতা কত রাখা হয় এটা খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চানের জন্য পঞ্চান্ন থেকে আশি ডিগ্রি সেলসিয়াস এই পদ্ধতিতে মাছ কয়েক ঘন্টার মধ্যে শুষ্ক করা হয় ওরই সঙ্গে আছে মাতৃদুগ্ধের দুটি অনাক্রমতাজনিত উপাদান ল্যাক্টোফেরিন আইজিএ আইজি এর ফুল ফর্ম ইমিউনোগ্লোবুলিন এ পরে আছে দেখো আট নম্বর কোশ্চেনে ফিশ মিল্কি ফিশ মিল হচ্ছে হাঁস মুরগির খাদ্য হিসেবে যে উচ্চমানের মানের প্রোটিন সমৃদ্ধ খাদ্য ব্যবহার করা হয় তাকে ফিশমিল মিল বলে এগুলো যে পোলট্রি যে ফার্মগুলো আছে সেখানে যে তোমরা হাঁস মুরগি চাষ হচ্ছে যে খাদ্য সেগুলো হচ্ছে ফিশমিল পরের পরে কোশ্চেন দেখো নয় কি আছে ভিটামিন সি এর অভাবে লোহার শোষণ বাধা পায় আচ্ছা তোমাদের কোশ্চেন ছিল খাদ্যের লোহার শোষণ বাধা কখন পায় যখন ভিটামিন সি এর অভাব হয় দশ নম্বর কোশ্চান অধিক পিউরিনযুক্ত খাদ্য মাছ মাংসের নির্যাস বিনস আর মটর হবে কম পিউরিনযুক্ত খাদ্য শাক ডিম চাল গম এগুলো আইসিটিএস কত সালে চালু হয় উনিশশো সালে চালু হয় এগারো নম্বর কোশ্চানে দেখো গবি গবি সংক্রান্ত কি শিশুর স্বাস্থ্য সংক্রান্ত এই প্রোজেক্টটি ইউনিসেফ চালু করে এবার এর প্রত্যেকটার মানে কি জি মানে গ্রোথ ও মনে রো ওরাল রিহাইড্রেশান বি মানে ব্রেস্ট ফিডিং আই মনে ইমিউনাইজেশান বারো নম্বর কোশ্চেন রান্নাঘর সংলগ্ন বাগানের উপযোগিতা টাটকা ফল ও সবজি পাওয়া যায় এক নম্বর দু নম্বর গ্রিয়ের সৌন্দর্য বৃদ্ধি পায় ওরই সঙ্গে আছে এভিয়ে কি অডিও ভিজুয়াল এডস দর্শন ও শ্রবণ মানে দেখা এবং শোনা এই দুই পদ্ধতির মাধ্যমে পুষ্টি শিক্ষা প্রদান করার পদ্ধতিকে এভিএ বলে যেমন টেলিভিশন এম এমডিএমপি মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্য প্রাক বিদ্যালয়ের শিশুদের বিদ্যালয় ত্যাগের হার কমিয়ে আনা দু নম্বর শিশুদের পুষ্টিগত মানের বৃদ্ধি ঘটানো গয়ট্রোজেনিক খাদ্য কী যেসব খাদ্য আয়োডিনকে দেহের কাজে আসতে বাধা দেয় তাদের গয়ট্রোজেনিক খাদ্য বলে উদাহরণ খুব ইম্পর্টেন্ট ফুলকপি বাঁধাকপি শালগম মুলু লাস্ট কোশ্চেন তোমাদের আছে দেখো হেলথ ফর হেলথ ফর অল বাই দু এডি এটা কার মূল মন্ত্র এটা ডব্লিউ এইচওর মূল মন্ত্র ডবলু ফুল ফুলফর্ম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে এটা তোমাদের সেট নম্বর পাঁচের কোশ্চেন পরের ভিডিওতে সেন নম্বর ছয়ের কোশ্চেন আমি আনার চেষ্টা করব খুব তাড়াতাড়ি